গাইজ গুড মর্নিং, এখন বাজে দশটা, দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজই আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার চলে এলাম দেখা করতে, কথা বলতে, বুঝলে বন্ধুরা। বলবো বলো তো, রান্না বান্না হয়নি আজকে তেমন, সকালে একটা তরকারি ভাত করেছি, কটা মেয়ে সব খেয়ে টেয়ে বেরিয়ে গেছে। এবার আমি মাছ করব, মাছ করবো আর কি করবো, আমি চাটনি করার ইচ্ছা আছে, দেখি কতটা করতে পারি। গরমে ঘর বাড়ি দেখো সমস্ত গোছানো সব পড়ে আছে, চারিদিকে জামাকাপড় সব ছড়ানো ছিটানো অবস্থা শোচনীয়। তাহলে এখন আস্তে আস্তে সব কাজ করতে হবে, তাই তো গাইজ। তাহলে থাকো আমার সঙ্গে, যা যা করি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, তাই না ম্যাডাম? চলো রান্না করে চলে যাব। সব নিয়ে এসেছিলাম যে আলমারিতে তুলবো, মনে করি যে কাপড়গুলো তুলবো, রোজ তোলা আর হয় না, আজকে দেখি সব গুছিয়েই ছাড়বো, নইলে হবে না, সব বাড়িঘর এলোমেলো হয়ে আছে। বিছানাটা পরিষ্কার করে নিই, চলো সব হয়ে গেছে কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন, এবার রান্নাঘরে যাই। চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো মাছ করবো এখন, মাছের জন্য আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজটা কেটে নিলাম। দেখো মশলাও রেডি হয়ে গেছে, মশলাতে আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এবার জিরের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো আর কি দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, টক দই দেবো, টক দই দেবো। এটা কী অবস্থা হয়ে গেছে, দিয়ে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। আর ওটা ধনের গুঁড়ো দেবো, ধনে তো গুঁড়ো নেই, ওই গোটা আছে, গোটা
আর এই দেখো মাছ আছে, কালকের কপিস মাছ আছে, আর এই যে মাছের মাথা আছে, এইটা দিয়ে আজকে ঝোল করব, যা আছে হয়ে যাবে। তাহলে দেখতে থাকো গাইস, তারপরে মাছের তেল দিয়ে দিলাম, দেখে দিচ্ছি নাহলে খুব পকট পকট করে ফুটছি আর কাল ছুটে আসছে। মাছের ঝোলটা পুরো রেডি কমপ্লিট, আজকে আমাদের মাছের ঝোল হয়ে গেছে, দেখেছো? মাছ আর মাছের মাথা দিয়ে ঝোল করলাম, বাটা মাছ কাটা করলাম, হচ্ছে মাছের মাথা রুই মাছের হয়ে গেছে। এবার চাটনি করবো, চাটনিটা করে ফেলি, চাটনিটা বানিয়ে ফেলি, ঝোল ঝোল করবো, ঝোল ঝোল হোক, বাকি কাজগুলো সেরে নিই। হাই গাইস, এখন বাজছে বেলা তিনটে থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করলাম। দেখো চান পুজো টুজো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে দুপুরে লাঞ্চ করে টরে একদম যে বসেছি, একটু বিশ্রাম নিচ্ছি, সারাদিনই তো কাজ করি। আর কি করছি বলো তো? ওই দেখো আমের আচার, আচার না আমি টক করেছি, আমি টক খাচ্ছি, টক পাতলা একটা টক বানিয়েছি, এভাবে টকটা এখন খাবো গরমে। কেন বলো তো, এই টকটা খেলে না শরীরে এখন যে শরীর থেকে যে জলটা ঘামটা বেরিয়ে যাচ্ছে সে ঘাটতিটা পূরণ করে দেয়। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড যাবে তো যাকে বলে দাবানল মতো মেঘ পড়েছে, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তাহলে আমার চাটনিটা খাওয়া যাক, তাই তো? কেমন দেখি মিষ্টি মিষ্টি খুবই কেটে গেছে। তাহলে চারদিকে দেখো মিক করেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই, কোনো বৃষ্টির দেখা নেই, খুব মিক করেছে, মিক করেছে। পাখিটা আর খেলছে, পাখিটা একটু ঝিমুচ্ছিল, ভয় ভয় লাগছিল যে আমার পাখিটার কী হলো। তারপর একটু ওকে খাবার দাবার দিয়ে যে তুই এই এটা ওর ওর এক জায়গায় চুপ করে বসেছিল, ও তুললাম তুলে খাইয়ে দাইয়ে, এখন দেখছি একটু নড়াচড়া করছি, মানে গরম লেগে গেছে, দুর্গন্ধ জল দিলাম, খা খা খা। তাই দেখো তাই চাটনি পাটি খাচ্ছি, খেয়ে নিই, ডক খেয়ে নিই, একটু ভাবছি আজকে একটু ঘুমোবো, রেস্ট করবো। এখন সাড়ে তিনটে বেজে গেছে, রেস্ট করে আবার তো বিকেলের আবার কাজ আছে, কাজের তো অন্ত নেই, গলাগুলো সব ব্যথা, গলাটা ঘামাচ্ছিতে র্যাশ বেরিয়ে পুরো ব্যথা হয়ে গেছে। চলো গাইস, মানে এখন চাকরিটা খেয়ে নিই, খেয়ে নিই, বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু রেস্ট নিয়ে নাও, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা পরে শেয়ার করবো। ওকে ডান চারিদিকে দমকা হয়নি, ঠিক রয়েছে দেখো, সব লোকালে করে ফেলেছে। Thank you.
আছো? তাহলে দিদি আমি যেটা ঘরের অবস্থা হ্যালো বন্ধুরা, এই দেখো এখন বাজে কটা, 7:10 হয়ে গেছে। তা এখন 7:10 সময় ডক্টর শুরু করলাম, শুরু তো না কন্টিনিউ করলাম। সেই বৃষ্টি ঝড় বৃষ্টি গেল, তারপরে তো ঘর বাড়ি সব পরিষ্কার করলাম পুরো টোরে, পুরো মানে যাচ্ছে তাই অবস্থা ছিল। সেই ঘর তোমাদের দেখালাম তো, তার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই যে সন্ধ্যাবাতি দিতে আসলাম, অনেকটা লেট হয়ে গেলো। তারপর স্নান ফানা বাবাকে হাত পরিষ্কার করলাম কষ্ট করে নিয়ে, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তবে সন্ধ্যাবেলাটা দিয়ে নিই গাইস, হ্যাঁ তাই থাকুনের সঙ্গে। তাহলে দেখো সন্ধ্যে পুজোটা কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যাবাতি আমার সব দেওয়া হয়ে গেছে। চলো নিচে যাব, নিচে যাবো চল। দেখো তো জামা কাপড় তুলছি, সমস্ত জামা কাপড়, রাত হয়ে গেছে তবু তুলছি না, ঝড়ে আবার সব নিয়ে চলে যাবে। একটা কিন্তু পরিষ্কার হয়েছে, চলে এসছে নিচে, কথাগুলো রাখি। শেষ করে দিয়েছি, অল্প তরকারি বেঁচেছে যাকে বাকি তাহলে তাই গাইস তোমাদের সঙ্গে আজকের মতো ব্যাপারটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট মানে পরদিন আবার তোমাদের সঙ্গে আসবো। Thank you.